স্টিম মোমোতে এটা হয় নরম নরম থাকে, বাট ফ্রাইড মোমোতে টেস্টটা আরেকটু বেড়ে গেছে, মচমচে যেহেতু হয়ে গেছে আর গরম ধোঁয়া বেরোচ্ছে দেখতে পাচ্ছ। এটা দিয়ে মিউনিসটা দিয়ে খেয়েছি। স্বাগত জানাই দীপ্ত ব্লগসে। তো গাইস আজকে আরেকটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি যেখানে মাত্র 20 টাকায় 4 পিস মোমো পাচ্ছ। এটা জানি 20 টাকা 4 পিস মোমো হয়তো কিছু জায়গায় কমন কিছু জায়গায় কমন না, বাট নিউ টাউনের বুকে মানে নর্থ ক্যালকাটায় সরলিগা নিউ টাউনে 20 টাকা 30 টাকার মোমো খুব রেয়ার দেখা যায়। তো আজকে সেজন্যই 20 টাকার মোমোতে যাচ্ছি যেখানে 4 পিস পাবো। আর এখানে আমি আগেও খেয়েছিলাম, খুবই ভালো লেগেছে বলে তোমাদেরকে ইনফরমেশনটা দিচ্ছি। আর সেকেন্ড অফ অল এখানে শুধু টাকাতে না মানে খেতেও সেরা। তো যাই আর বেশি বক বক না করে ফুডটাকে এক্সপ্লোর করি। তো এটাই হলো সেই দোকান কাকিমা, নমস্কার। আমি মোমোটা আপনার এখান থেকে আরেকবার খেয়েও গেছিলাম, আর ইভেনকে আজকে ভিডিও করছি, খুব ভালো লেগেছে। আর এখানে আপনি কবে কবে খোলা রাখেন একটু যদি বলতেন? সপ্তম খোলা থাকে, মানে সময়টা কখন থেকে কখন? 6টা থেকে 11টা। আচ্ছা, 6টা থেকে 11টা। আর এই মোমোগুলা যেটা দেখলাম এই ঝুড়িতে আছে, এগুলোকে আপনি বাড়ি থেকে বানিয়ে নিয়ে তারপরে আসেন? আচ্ছা, তারপরে বাদবাকিটা স্টিমে গরম আর। আচ্ছা, তো আমরা এখানে পেয়ে গেছি হলো 5 পিস, 1 2 3 4 5 পাঁচ পিস মোমো জাস্ট ফর ₹20 মানে 20 টাকার 5 পিস মোমো। আর তার সাথে চাটনি কি কি দিচ্ছে দেখ, মিউনিস দিচ্ছে গ্রিন কালারের একটা চাটনি দিচ্ছে, আর লাল যেটা হয় সেই চাটনিকে ইভেন কি দিচ্ছে, মানে এত কিছু পাচ্ছ মাত্র 20 টাকা, জাস্ট ইটস আনবিলিভেবল। আর তার উপর ইটস লাইক নিউ টাউনের বুকে, আলাদা কোনো জায়গায় নয়। তো আগে যে ফার্স্ট মোমো স্টাফিংটা, ভেতরে স্টাফিংটা দেখি, দেখো চিকেনে একদম ভরা দেখতে পাচ্ছ, চিকেনে পুরো ভরা, দুদিকেই ভালো চিকেন আছে। আমি আগে একটু মিউনিস দেখাই। নর্মালি আমাদের কলকাতা মানে স্ট্রিটে মিউনিস দিয়ে মোমো খুব কম পাওয়া যায়, মানে খুব রেয়ার রেয়ার জায়গা দেয়। তো আমি একটু মিউনিস দিয়ে খাই, দিল্লির জায়গায় একটু বেশি দেওয়া হয় বাট এখানে খুব কম হয়। হ্যাঁ, চিকেনের ভেতরে চিকেনটা একদম সেরা, মানে পুরো অনেক জায়গায় কী হয় নর্মালি মোমোতে বেশি মানে ভেজিস পেঁয়াজ দিয়ে থাকে, বাট এখানে পুরো একদম র চিকেন, দেখো পুরো র চিকেন, আর একদম পুরো জুসি লাগছে এটা। এবার একটু গ্রিন চাটনিটা দিয়ে খাই। নর্মালি মিউনিসটা দিয়ে কিন্তু খেতে বেশি ভালো লাগছে গ্রিন চাটনিটার থেকে। এবার স্যুপটা দেখো, স্যুপ কিন্তু মোটামুটি থিকনেস আছে, ইভেন কি দেখো চিকেনও পড়ছে এখানে, অনেক জায়গায় চিকেন পড়ে না বাট এখানে তুমি চিকেনও পাচ্ছ এর সাথে। সো এটা টোটালি আলাদা, গরম আর খেতেও সেরা। আর ভেজিসগুলো দেখে এখানে জাস্ট অনেক ধরনের ভেজিস আছে আর টোটালি আলাদা। হ্যাঁ, স্যুপের থিকনেসটা একটু কম বলতে পারি, সব কিছু তো ভালো হয় না, 20 টাকায় পাচ্ছ তো কিছু তো অ্যাডজাস্ট করতে হবে, বাট মোমোটা সত্যি খেতে ভালো। এরপরে যে ডিশটা নেবো সেটা হলো ফ্রাইড মোমো, প্যান ফ্রাইড মোমো না, ফ্রাইড মোমো, তো সেটা দেখা যাক। আচ্ছা কাকিমা, আরেকটা জিনিস জিজ্ঞেস করা আছে, আপনি ফ্রাই করছিলেন তখন জিজ্ঞেস করলাম, এই যে ফ্রাইয়ের মধ্যে আর নর্মাল স্টিমের মধ্যে এটা তো প্যান ফ্রাইও না, মানে পার্থক্যটা টেস্টের কি কোনো ডিফারেন্স হবে? ফ্রাইটা টেস্ট বেশি হয় স্টিমের থেকে, আর প্যান ফ্রাইটা একটু সস টস দিয়ে যেটা করে। আচ্ছা আচ্ছা, বাট ফ্রাইয়ের টেস্ট একটু আলাদা হবে। আচ্ছা আচ্ছা, তো এটার মধ্যে ওই সেম সেম চাটনিগুলো যাবে যেটাতে স্টিমের মধ্যে ছিল? আচ্ছা আচ্ছা, স্যুপও পাবো তার সাথে? আচ্ছা, এটা তো ওই লাল চাটনিটা, সবুজটা কিসের চাটনি ছিল? এটা ধনে পাতার চাটনি না? আচ্ছা আচ্ছা, এটা তো মিওনিস। তো এখানে চলেছে প্যান ফ্রাইড মোমো, আর প্যান ফ্রাইড মোমো এখানে আছে 1 2 3 4 5 পিস মাত্র 30 টাকায় পেয়ে যাচ্ছে তোমরা। আর মোমোর সাইজগুলো কিন্তু সেম যেরকম স্টিমে আছে, দেখে তো বেশ মুচমুচে মনে হচ্ছে, অয়েলি আছে যেহেতু অনেক তেলে বেড়েছে, অয়েলি তো আছে, তো খাওয়া যাক। দেখো স্টিম মোমোতে এটা হয় নরম নরম থাকে, বাট ফ্রাইড মোমোতে টেস্টটা আরেকটু বেড়ে গেছে, কিছু কিছু জায়গায় ওভার কুকড হয়ে গেছে, বাট
কিছু কিছু জায়গা খুব ভালো আছে, এরকম এটা পিস ভালো আছে, এটার পিস ভালো আছে। তো এগুলোতে খেতে ভেতরে স্টাফিং তো সেম, বাট মচমচে যেহেতু হয়ে গেছে আর গরম ধোঁয়া বেরোচ্ছে দেখতে পাচ্ছ। এটা দিয়ে মিউনিসটা দিয়ে খেয়ে দেখি। আলাদাই লাগে, আমার তো মনে হচ্ছে মাস্ট রেকমেন্ড তোমরা যদি এখানে আসো ফ্রাইডটা খেও, জাস্ট বিকজ স্টিমের তো নর্মাল আমরা স্টিম খাই, প্যান ফ্রাইড তো একটু আলাদা হয়, বাট এই যে নর্মাল ফ্রাইটা এটা কিন্তু খুব কম পাওয়া যায়, আমি তো কম খেয়েছি, নর্মালি দেখিনি, বাট এই প্যান ফ্রাইডটা খেতে কিন্তু ভালো, স্টাফিং সেম। আর স্যুপটা আমি আলাদা কোনো কিছু রিভিউ করা করবো না, কেন কি একই স্যুপ দিচ্ছে, চাটনিও একই দিচ্ছে, বাট এটা কিন্তু ধনে পাতার চাটনি, এটা কিন্তু অন্য কিছু না, ধনে পাতার চাটনি, এবার যেমন পুদিনা হবে বাট না, এটা ধনে পাতার বেসিক্যালি। তো খাই, এগুলো খাই, জিনিসটা মানে মোমোগুলো ঠান্ডা হয়ে যাবে আর হয়ে যাবে গম। আর চিকেনগুলো এত এত বড় পিস, যেটা বলছি এগুলো সব খাই, খেয়ে দিয়ে লাস্টে কিছু কনক্লুশন বলছি। তো আচ্ছা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তোমরাও যদি এরকম চিপ প্রাইসে বেস্ট কোয়ালিটি মোমো খেতে চাও তো এখানে এসো, লিঙ্কটা মানে এখানে এরিয়ার লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমাদের কোনো অসুবিধাই হবে না। আর তোমরাও যদি এরকম চিপ প্রাইসে বেস্ট কোয়ালিটির মোমো কোথাও সন্ধান পাও প্লিজ আমাকে ইনফর্ম করো, আমি এখানে নিশ্চয়ই যাবো খেয়ে টেস্ট করবো। আর আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তোমরা এটা নতুন দেখছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, প্রায় বেশিরভাগ ভিডিওই নন সাবস্ক্রাইবাররা বেশি দেখে, তো প্লিজ তোমরা যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দেখো, খুব ভালো লাগবে আমার। আর আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে, আরও নতুন নতুন সেরা সেরা ব্লগ আসবে, তাই জন্য বলছি সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওটা, টিল দেন বাই।